কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন, তাহলে এই পরীক্ষাটা থাকতো না। যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক, তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন, শিক্ষক পারেন, তবে সেটা হবে একচোখা। আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটার কী হবে? ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না, তারপরও সে পাশ করলো, তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম আর এই ছাত্র নকল করছে, চুরি করছে, ভুল উত্তর দিয়েও সে পাশ করছে। তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান, সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক, তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে। এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন, কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে, পাশ করে বের হবে, তখন সে মানুষ সারাতে পারবে না, মানুষ মারতে পারবে না।